কত সুন্দর ফুল দেখুন ফুল নদীর পাড়ের ফুলগুলা দেখুন কত সুন্দর এত সুন্দর ফুল তো নদীটা দেখুন এইখানে ছোট্ট হয়ে জলটা চলে গিয়েছে নদীটা অনেক বড় ওই দেখছেন যে গাছটা আছে সামনে ওই গাছ থেকে এই তাল গাছ পর্যন্ত মানে এত বড় নদী কিন্তু জল নেই বলে সব গাছপালা বেরিয়ে গেছে এত জঙ্গল হয়ে গেছে দেখুন ভেতরে শুধু মনে হচ্ছে কিনা কি ভেতর ভরাতে হবে তা ঠিক নেই আমি যেতে পারছি না সামনে আমি দূরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম নদীটা এইটা হচ্ছে আমাদের গ্রামের পাশে নদী দ্বারকা নদী তো বন্ধুরা দেখুন কত সুন্দর এত সুন্দর জায়গা না এখন জানুয়ারি মাসে পিকনিক করার জন্য খুব ভালো জায়গা এবং খুব শান্তিপূর্ণ জায়গা আর এখানে আছে শুধু তাল গাছ কত বড় বড় তাল গাছ এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ গ্রামের পাশে যে মাঠটা আছে এটা হচ্ছে সেই মাঠ কত বড় তাল গাছ এইটা হচ্ছে আমাদের নদীর পাড়ের মাঠ আমি পুরো মাঠটা দেখিয়ে দিচ্ছি কত তাল গাছ দেখুন আর এই গাছে নদী তো এখানে আলু নিয়ে যাওয়ার জন্য সাইকেল ব্যবহার করছে মানে সাইকেলের মধ্যে এক বস্তা করে আলু ভরে তারপর বাড়ি নিয়ে যাচ্ছে কারণ এই যা রাস্তা দেখুন এখান তো গাড়ি আসবে না সব ওই সাইকেলকে সব সাইকেলের মধ্যে ভরেই আলু নিয়ে যাচ্ছে মেন রাস্তার ওপরে তো আমি যাচ্ছি আমি এসেছিলাম পুরো মাঠে কী কী চাষ হয়েছে দেখার জন্য তো এখানে সব কিছু চাষ হয়েছে সরিষা আলু বাঁধাকপি ফুলকপি কাঁচা লঙ্কা পটল গম সর্ষে তো মোটামুটি সব কিছু চাষ হয়েছে খুব ভালোই হয়েছে আর মাঠটা দেখুন কত সুন্দর মাঠ পুরো মাঠটা আপনাদেরকে শেয়ার করলাম তো এই ছিল একটা ছোট্ট ব্লক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম